বাঁকুড়া সদর থানার পোদ্দার পাড়ার স্থানীয় মানুষরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করলেন। কিছুদিন আগেই এই এলাকায় রাতের অন্ধকারে চুরি হয়। সেই ঘটনার পর মদ্যপ অবস্থায় বেশ কিছু যুবকদের দ্বারা একটি খাবারের দোকানে খাবার না পেয়ে স্থানীয় যুবককে মারধর করার ঘটনা যুক্ত হওয়ায় এলাকার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাদের অভিযোগ যে নিত্যদিন মদ্যপ অবস্থায় এই যুবকেরা কিছু না কিছু ঘটনা ঘটিয়েই চলেছে। স্থানীয় মানুষেরা অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখলেন। দেখুন এই রিপোর্ট। যেটা দিয়ে ঢুকছো সেটা দিয়ে বেরিয়ে যাও।